নিয়াজ সহ অন্যরা। যাত্রা শুরু হলো বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ গবেষণা নেটওয়ার্ক BTCRN এর। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস BCCP এবং জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ এর গ্লোবাল টোবাকো কন্ট্রোল ইনস্টিটিউটের পরিচালক ডক্টর জোয়ানা কোহেন। উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনু সরকার ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান সহ সংগঠনের উদ্যোক্তারা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১২ বাজার